ভালোবাসা দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলেন দেখে নিই আজকে সর্বশেষ জনপ্রিয় সংবাদগুলো পর্দায়। গত বছর মার্চে পুতিনের সাথে সাক্ষাৎ ও হয় তার। বেনেট জানান, সাক্ষাতের সময় পুতিনকে জিজ্ঞাসা করেছিলেন জেলেনস্কিকে হত্যার কোনো পরিকল্পনা আছে কিনা। না সূচক জবাব দেন রুশ প্রেসিডেন্ট। এ বিষয় নিয়ে তার কাছে প্রতিশ্রুতি চান বেনেট এবং স্পষ্ট ভাষায় পুতিন জানিয়ে দেন জেলেনস্কিকে হত্যা করা হবে না। পুতিনের প্রতিশ্রুতির কথা জানাতে ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোনও করেছিলেন বেনেট। এ বিষয়ে তাকে শতভাগ নিশ্চিত করেন তিনি। পুতিনকে জিজ্ঞেস করেছিলাম কি করতে চাইছেন, আপনি কি জেলেনস্কিকে হত্যা করবেন, জবাবে না বলেন তিনি। আমি আবারও বলি, আমাকে নিশ্চিত হতে হবে আপনি কথা দিচ্ছেন যে তাকে মারবেন না। তিনি বলেন আমি জেলেনস্কিকে হত্যা করব না। পরে জেলেনস্কিকে ফোন করে জানাই, তিনি জানতে চান আমি নিশ্চিত কিনা। বলেছিলাম শতভাগ নিশ্চিত। ইউক্রেনকে কানাডার দেয়া লেপার ট্যাঙ্কের প্রথম দুটি পৌঁছেছে পোল্যান্ডে। সোমবার থেকেই শুরু ইউক্রেনীয় সেনাদের ট্যাঙ্ক পরিচালনার প্রশিক্ষণ। পশ্চিমা ১২ দেশ থেকে সহায়তার প্রথম ধাপে ১২০ থেকে ১৪০টি ট্যাঙ্ক পাচ্ছে কিয়েভ। রুশ হামলার বর্ষপূর্তিতে আবারও বড় ধরনের হামলার শিকার হবে ইউক্রেন, এমন শঙ্কা কিয়েভের। গোয়েন্দাদের দাবি, দোনবাসের পূর্বাঞ্চল আর দেশটির দক্ষিণাঞ্চল হবে পুতিন বাহিনীর প্রধান টার্গেট, তাই ওই অঞ্চলের ফ্রন্টলাইনগুলোয় জোরদার করা হয়েছে নিরাপত্তা। ফেব্রুয়ারিতে বিশেষ কিছু করতে চায় দখলদাররা, প্রতিশোধ নিতে চায়, এমন বহু খবর আমাদের গোয়েন্দাদের কাছে আছে। বিভিন্ন ফ্রন্ট লাইনে এর মধ্যেই বাড়তি চাপে সেনারা। দোনেস্কে রক্তক্ষয়ী সংঘাত চলছে, তবে যতই কঠিন হোক আমাদের টিকে থাকতে হবে। আগ্রাসন মোকাবেলায় সেনা ও সমরাস্ত্র নিয়ে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ। যুদ্ধবিমান পাওয়ার বিষয়েও আশাবাদী তিনি। সাহসিকতা সাথে দাবি করছি, ন্যাটো ভুক্তদের মতোই এখন পর্যাপ্ত অস্ত্র আছে আমাদের, আছে প্রতিরক্ষা ব্যবস্থা। ইউরোপের বিভিন্ন দেশের প্রশিক্ষণ শিবিরে আমাদের সেনারা প্রশিক্ষণ নেবে, আর কেবল যুদ্ধবিমান পাওয়া বাকি, তো আমি আশাবাদী সেটাও পাব। মিত্ররা জানেন আমাদের আকাশ সুরক্ষায় বিমান দরকার। রণক্ষেত্রে উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা বিভাগে রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানোভ। তবে ইউক্রেনের তোড়জোড়ের মাঝেও একেবারেই নিশ্চুপ রাশিয়া। বাংলাদেশি ঘুসপেটছে আমাদের আদিবাসী ক্ষেত্র কি? সবার কাছে অনুরোধ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে কোনো ভাবে ঠেকান, তাদের কারণে আমাদের আদিবাসী জনসংখ্যা দিন দিন কমছে আর তাতে সমর্থন দিচ্ছে বাকি দলগুলো, কারণ অবৈধ বাংলাদেশিদের তারা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, তাদেরকে রুখতে বিজেপিকে ভোট দিতে হবে। নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, হিরো আলমের কাছেও আওয়ামী লীগ অসহায়। জবাবে ওই দিন বিকেলে কামরাঙ্গীরচরে দলের ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী বানিয়েছে। এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চলছে আলোচনা সমালোচনা, গণমাধ্যমের শিরোনামও হয় বিষয়টি। এ বিষয়ে সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে জানতে চান সাংবাদিকরা। খোলামেলা জবাব দেন ওবায়দুল কাদের। আমি তাকে কিছুই বলি, আমি মির্জা ফখরুলের মন্তব্যের জবাব দিয়েছি। সে প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে করেছে, ভালো ভোটও পেয়েছে, তার সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। আমি যা বলেছি সেটা মির্জা ফখরুলের মন্তব্যকে। 26 জানুয়ারি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম সংসদে দাবি করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করবেন না এমন মুচলেকা দেয়া হয়েছে, তার ভিত্তিতে তাকে বাসায় নেওয়া হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী জানান, এমন মুচলেকার কথা নির্বাহী আদেশে মুক্তির আবেদনে ছিল না। তার ভাই শামীম ইস্কান্দার সাহেব বিএনপিকে বলেছেন যে রাজনৈতিক যেই সব প্রোগ্রাম দেওয়া হবে সেটার মধ্যে যেন বেগম খালেদা জিয়াকে জড়িত না করা হয়, সেটা আপনারাও জানেন আমিও জানি। তো সেই ক্ষেত্রে এরকম বক্তব্য যদি কেউ দিয়ে থাকে তো খুব একটা ভুল বক্তব্য তো হয় নাই। আপনি তো দেখেন নাই। আমি তো বললাম যে আমার যতদূর মনে পড়ে এরকম কথা ছিল না। এর আগে বাংলাদেশ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের 1100 ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী।
নৌবাহিনীর তল্লাশি। আবহাওয়া গবেষণা নাকি গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে ওড়ানো হয়েছিল বেলুনটি, সেটি যাচাই বাছাই করা হবে নমুনা সংগ্রহের পর। এর আগে শনিবার মার্কিন বিমান বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয় সেটি। এ অবস্থায় চীনের বেলুন মার্কিন আকাশসীমায় অনুপ্রবেশ এবং সেটি দীর্ঘ সময় অবস্থানের ঘটনায় নিজ দেশেই তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট বাইডেন। আকাশ প্রতিরক্ষা নিয়ে বাইডেন প্রশাসন সতর্ক নয় এমন অভিযোগ উঠেছে খোদ মার্কিন কংগ্রেসেই। ব্যর্থতা ঢাকতে ট্রাম্প প্রশাসনের জের টানা হচ্ছে বলেও ক্ষোভ জানান অনেকে। এমন ঘটনা প্রথমেও হয়েছে, তখনই যদি বাইডেন প্রশাসন কঠোর হতো তাহলে এমন ঘটনা দ্বিতীয়বার হতো না। সরকার এই ঘটনা জনগণের কাছ থেকে গোপন রেখেছে। আকাশ প্রতিরক্ষা এবং নিরাপত্তার জন্য যতটা সতর্ক হওয়া প্রয়োজন এই প্রশাসন ততটা সতর্ক নয়। তাইওয়ান, উত্তর কোরিয়া, হংকং সহ নানা ইস্যুতে দীর্ঘ সময় ধরে বিবাদ তুঙ্গে চীন যুক্তরাষ্ট্রের। বেলুন ইস্যু এই উত্তেজনাকে আরও উস্কে দেবে, ফলে আরও বড় কূটনৈতিক বিরোধের দিকে যাবে দুদেশ। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন বেলুন ইস্যুতে পরিস্থিতি স্নায়ুযুদ্ধের দিকে গড়াতে পারে। গুপ্তচর বৃত্তির জন্য এ ধরনের বেলুন পাঠানো অস্বাভাবিক নয়। চীন, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র একে অপরের ভূখণ্ডে বেলুন এবং গুপ্তচর বিমান পাঠিয়েছে। মার্কিন গোয়েন্দা বিমান EP-3 ভূপাতিত করেছিল চীন। প্রশ্ন হলো, হঠাৎ এই মুহূর্তে কেন গুপ্তচর বৃত্তির জন্য বেলুন পাঠানোর প্রয়োজন হলো? তার মানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যাতে কোনো পক্ষই কাউকে বিশ্বাস করতে পারছে না। এই সন্দেহ সংশয়ী দুই দেশকে ঠেলে দেবে স্নায়ুযুদ্ধের দিকে। এ অবস্থায় ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকির শঙ্কা জানিয়েছেন দুই দেশের সাধারণ নাগরিকরা। গত 26 জানুয়ারি আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম দাবি করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করবেন না এমন মুচলেকা দেওয়া হয়েছে, তার ভিত্তিতেই তাকে বাসায় নিয়ে হয়। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় শেখ সেলিম এই দাবি করেন। এর প্রেক্ষিতে আইনমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আনিসুল হক বলেন, গত 26 জানুয়ারি সংসদে একজন সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন সেটা একদম ভুল না, তবে যতদূর মনে পড়ে এমন কথা ছিল না। তার ভাই শামীম ইস্কান্দার সাহেব বিএনপিকে বলেছেন যে রাজনৈতিক যেই সব প্রোগ্রাম দেওয়া হবে সেটার মধ্যে যেন বেগম খালেদা জিয়াকে জড়িত না করা হয়। সেটা আপনারাও জানেন, আমিও জানি। তো সেই ক্ষেত্রে এরকম বক্তব্য যদি কেউ দিয়ে থাকে তো খুব একটা ভুল বক্তব্য তো হয় নাই। আমি তো বললাম যে আমার যতদূর মনে পড়ে এরকম কথা ছিল না। সরকারের অধীনে নির্বাচন সহ নানা দাবিতে এতদিন বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ, গণমিছিল আর গণ অবস্থানের মতো কর্মসূচি পালন করেছে বিএনপি। দাবি আদায়ে এবার ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। 11 জানুয়ারি সারাদেশে এই কর্মসূচি পালনের কথা রয়েছে। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, যৌক্তিক দাবি নিয়ে তৃণমূলের কাছে যেতে চান তারা, যে কারণে নতুন এই কর্মসূচি। পদযাত্রা যে প্রোগ্রামটা দিয়েছে, যে কর্মসূচি, এটা হচ্ছে জনগণের আরও কাছে যাওয়া। এর আগে আমরা বিভাগীয় জনসভা করেছি, জনগণের কাছে গিয়েছি, জনগণ সাড়া দিয়েছে, নদীর সাঁতরে আসছে, সাইকেলে করে আসছে। এই ধরনের একটা ফ্যাসিস্ট সরকার, অনির্বাচিত অবৈধ দখলদার সরকারের পতন ঘটাতে হলে আন্দোলনকে বহুমুখী করতে হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে সরকার, বিদেশে পাচার করা হয়েছে লুটপাটের টাকা। তারা তো চরম দুর্নীতির মাধ্যমে, লুটপাটের মাধ্যমে বাংলাদেশের কোষাগারটা তারা শূন্যের কোটে নিয়ে গেছে। শুধু লুটপাট করে নেয়, এটাকে আবার বিদেশে পাচার করেছে, যেটার ইম্প্যাক্ট আমরা রিজার্ভের উপর দেখতে পাচ্ছি। বিকেলে পল্টনে সংবাদ ব্রিফিং করেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন তিনি। অভিযোগ করেন সরকারের দুর্নীতি অপশাসনে দিশেহারা সব শ্রেণী পেশার মানুষ। সরকার ও তার অনুগতদের দুর্নীতি লুটপাটের কারণে বিদ্যুৎ গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে। জনগণের চরম দুর্দিনে তাদের পকেট কেটে নিজেদের দুর্নীতির ফলে সৃষ্ট ঘাটতি পূরণ করছে সরকার। বিএনপির এই নেতার দাবি, সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে জনগণ, পরিস্থিতি বুঝতে পেরেই দমন পীড়নের পথ বেছে নিয়েছে ক্ষমতাসীনরা। এই সরকারের পায়ের নিচে আজ মাটি নেই, মাথার উপর থেকেও ছায়া সরে যাচ্ছে। ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার একটা মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।